আঙ্কেল আপনি বাসা কই? এলেনিয়া বসবে খিলগাঁও। আপু ইমার্জেন্সিতে কে আছে? ইমার্জেন্সিতে কে আছে? ইমার্জেন্সিতে অবস্থাটা দেখছেন কি অবস্থা হইছে, যাত্রা করে এক জায়গা বাসাতে বাইরে হয়েছে, এক জায়গায় যাবো কিন্তু আর যাওয়া হইলো না, মাথাটাই হ্যাং হয়ে গেল গা। একটু খেলেন, ওকে দেখে কতদূর খেলতে রে। হ্যাঁ ভাই পারলেন না, আমি কয়াল বুঝেন বুঝলেন না ব্যাপারটা। আহেন আহেন আহেন, আবার যান আবার যান। এই বৃষ্টির মধ্যে রাস্তা পানি দেওয়া লাগে? আল্লাহ তুমি বৃষ্টিটা দিও না, আল্লাহ তুমি বৃষ্টিটা দিও না, আমি গেলে দিও। অ্যাক্সিডেন্ট নাকি? ও মাই গুডনেস। আঙ্কেল আপনি বাসা কই? খিলগাঁও। কারো নাম্বার আছে? মোবাইল আছে কারো? দেন বের করে। কেহের বাইক ছিল? কোনে বাইক কই? হ্যাঁ ও এই জায়গা থাক, সমস্যা নেই, নাম্বার দেন। আপনি একটু কষ্ট করে ওই গাছের চায়ে আহেন। আপনার আর কোন নাম্বার আছে নি ওগুলো দেন। আগে আমি বইলে দিয়ে আহেন। আপু ইমার্জেন্সিতে কে আছে? ইমার্জেন্সিতে এই পাশে, এই পাশে দাঁড়ান। কোন দিকে? কে আছে ইমার্জেন্সিতে? হ্যাঁ করতেছি করতেছি। আপনার ফোনটা দেন, আমি লোকটারে ফোন দিয়ে বলে দিতেছি, ঠিক আছে? দেন আপনার ফোনটা দেন, আমি বলে ওনার নাম্বারটা হলো কত? এ কিউ। হ্যাঁ আচ্ছা, আপনি কুর্মিটোলা হসপিটাল আসবেন, ঠিক আছে? কুর্মিটোলা হসপিটাল আসে ইমার্জেন্সিতে, ঠিক আছে? ওনাকে আমি এই যে ইমার্জেন্সিতে ঢুকে দিয়ে গেছি, কী কিছু বুঝছেন? না না, এটা হলো ওনার নাম্বার।
আমি ওনাকে বলে দিছি ট্রিটমেন্ট করে আসতে বসেন, উনি আসলে যায়। কি কিছু বুঝছেন? হ্যাঁ জিতল, আরে এক লোকে না রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, আমি কুর্মিটোলা হসপিটালে নিয়ে ভর্তি করে এমন আইতাছি, 10 মিনিট লাগবো। চালাইবো চালাইবো, ঠিক আছে। সামনে লুক সবচেয়ে বেশি খারাপ বাইকার, বাংলাদেশের সবচেয়ে খারাপ লোকই হলো বাইকার, মানে আমাকে মতন শ্রেষ্ঠা বাইকার আছে না কিছু। আন কি কমু, নিজের দোষটা গাইতেছি, আমাকে মতন কিছু শ্রেষ্ঠা বাইকার আছে না, অগরজন্য এই অবস্থা। যেমন বিশেষ করে আমি একটা জিনিস দেখাই, আমি যেই সময় ওই রুগীটারে মানে উড়েয়া এদিকে ঘুরতেছি, ঠিক আছে, ইউটার্ন নেব, রং সাইড ছিল, ঠিক আছে, রং সাইড ছিল, কিন্তু ঘুরবো সামনের দিনে একটুর জন্য একটা বাইক 4B মানে ওই যে 8 ইয়ার, ঠিক আছে, মারা দেয় নাই, ঠিক আছে। ওরা যে দূর থেকে মানে দেখবো যে একটা কী আছে না না আছে, ওগুলো কোনো দেখা দেখি নেই, ওই লোকটারা চাপে দিয়ে বাইর ফিটে ফালে হয়ে গেছে গা। কিন্তু ফালে যে গেলি তুই, ফালে রাইখা যে গেলি, লোকটা আসে না মরছে না বাচ্চে, কোনো খোঁজ খবর নিলি? শালার পর শালারা, শালার পর শালা, এমন একটা খারাপ লোক এই বাংলাদেশের ভিতরে। অ্যাক্সিডেন্ট হবি, ঠিক আছে, মরণ বাসন যা হবো হবো কবল, তোর তার ফাঁসি হয়ে যাচ্ছে না, অ্যাক্সিডেন্ট তো তুই হায়দা করস নাই, ঠিক আছে, এটা একটা দুর্ঘটনা, যে কোনো জরিমানা হইব বা কিছু হইব, একটা কিছু তো হইব, জানোর দরকার কি তোর পলেয়া? তোর পলেয়া যাওয়ার দরকার নাই তো, তুই দাঁড়া, লোকটা আসে না বাচ্চে, লোকটারও তো একটা ফ্যামিলি আছে, বাংচোদগুলারই লোকটার অবস্থাটা দেখছেন নি? আমি তো আপনাদেরকে ভিডিও তো ওরকম ভালো করে ফুটেজটা দেখাইতে পারবো না, কারণ ভিডিওতে ফুটেজ দেখালে সমস্যা। লোকটার অবস্থাটা দেখছেন, কী অবস্থা হয়েছে, যাত্রা করে এক জায়গা বাসাতে বাইর হয়েছে, এক জায়গায় যাবো কিন্তু আর যাওয়া হইলো না, মাথাটাই হ্যাং হয়ে গেল গা। যাক আল্লাহ লোকটারে সুস্থ রাখছে, ভালো রাখছে, বাসে রাখছে, এইটাই বড় কিছু। ওকে দিয়ে আসছি, এইটাই বড় কিছু, এর থেকে বড় কিছু নেই। ওকে, আর মাথাটাই হ্যাং হয়ে গেছে, একদম পুরো মাথাটাই হ্যাং হয়ে গেছে। তো থাকেন, বাইবেরা তার আবার পরে দেখা যাচ্ছে গিরগিটির সাথে।